মনোনয়ন প্রত্যাশী তো সকলেই আশা করে আপনার মনোনয়ন পাবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু এখানে আবেদন করলেই উনি দেন না, উনি কিন্তু প্রতি ছয় মাস অন্তর অন্তর জরিপ করেন। আমি পরপর তিনবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, 2008, 2014, 2018 তিনবারই উনি আমাকে নৌকা মনোনয়ন দিয়েছেন, এবং আমার নির্বাচন এলাকা হবিগঞ্জ এলাকায় স্বাস্থ্যগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আপনারা জানলে খুশি হবেন, বাংলাদেশে যখন 2008-এ আপনার 300 জন ইলেক্টেড হয়েছে, এর মধ্যে অনলি 14 জন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী সহ অনলি 14 জন কাস্টিং ভোটের 70% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অ্যাবাভ 70। জানলে খুশি হবেন, আমি অদম 2008-এর 29শে ডিসেম্বর কাস্টিং ভোটের আমার নির্বাচন এলাকায় 70.12% ভোট দিয়ে তারা আমাকে নির্বাচিত করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আমি চেষ্টা করেছি, যেভাবে মানুষ আমাকে ভোট দিয়েছে ঠিক একইভাবে আমি কিন্তু হবিগঞ্জে সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ জেলার মধ্যে বাংলাদেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয়, 31তম আপনার শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে নিয়েছি, এবং বৃন্দাবনে অনার্স মাস্টার্স, গ্রামে গঞ্জে ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল, এবং বিনামূল্যে বই দেওয়ার কারণে এখন কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন, এবং একটা শিল্প অঞ্চল, জানেন মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 100 স্পেশাল ইকোনমিক জোন করেছেন, আমার হবিগঞ্জে একটা দিয়েছেন, কিন্তু এটা এই যে ব্যারিস্টার সুমনের এলাকায়, কিন্তু এটা এখনও কিন্তু শুরু হয় নাই, কিন্তু আমি নির্বাচিত হওয়ার পরে আমি প্রকাশ্যে পার্লামেন্টে বক্তব্য দিয়েছি যে হবিগঞ্জে আসেন, যে পরিমাণ গ্যাস বাংলাদেশে মজুদ আছে এর অর্ধেকের বেশি আমার হবিগঞ্জ জেলার নিচে, বিবিয়ানা রশিদপুর এবং হবিগঞ্জ, অর্ধেকের বেশি গ্যাস আছে এবং বিদ্যুৎ আছে, জমি আছে, শ্রমিক আছে। এখন আপনি যদি যান হবিগঞ্জে বিশেষ করে, তাহলে হবিগঞ্জকে চিনবেন না, মনে হবে এটা একটা উন্নত কোনো এলাকার একটা শিল্প অঞ্চল। এখানে কিন্তু বেসরকারি ইনভেস্টমেন্টরা এত বেশি ইনভেস্টমেন্ট করেছে, এখন কিন্তু সরকারি স্পেশাল ইকোনমিক জোন না, এরা বেসরকারি ইকোনমিক জোন হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। সাবেক অর্থমন্ত্রী শাহেম এস কিবরিয়া সাহেবের সাথে গ্রেনেড হামলায় আমি ক্ষতবিক্ষত ছিলাম, আমাকে দেখছেন আপনারা সুস্থ, আলহামদুলিল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত 100-এর উপরে গ্রেনেড স্প্লিন্টার বিদ্যমান। এই যন্ত্রণা নিয়ে কিন্তু আমি হবিগঞ্জের মানুষের সেবা করি, হবিগঞ্জের মানুষ না, সারা জেলার মানুষ চায় আমি আবার পুনরায় এমপি হই, এবং আমি যে কাজ করি হবিগঞ্জে সারা জেলার মানুষ, কিন্তু আমি যেহেতু সদরের এমপি, আমার ডেভেলপ সারা জেলার মানুষ বুক করে, অতএব আমি শতভাগ আশাবাদী।